السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شرب প্রথমেই আমরা শুকর আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে ঈদুল আদহা দান করেছেন যেই ঈদুল আদহাকে উপলক্ষে করে প্রতিটি মুসলমান নরনারী ছোট বড় আমরা সবাই আনন্দিত হই যে আনন্দের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে এই ঈদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই ঘোষণাটি দিয়েছিলেন সেই অনেক আগে 1400 বছর আগে এবং ঈদের আনন্দ কিভাবে আমরা উপভোগ করব সেই বিস্তারিত বিবরণ পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দিয়েছেন সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ পৃথিবীর যে যেখানে আছেন আমাদের মসজিদ নববীর ঈদুল আদহার খুতবার অনুবাদের লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা আসবেন সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি এবং আজকে দোয়া করছি ওই সমস্ত মা বাবা যারা আমাদের থেকে আজকে ঈদের এই দিনে যারা আজকে আমাদের মাঝে নেই ওই সমস্ত মা বাবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কবরে জান্নাতে সুখ শান্তি দান করেন আমিন এবং স্মরণ করছি ওই সমস্ত দুঃখ যন্ত্রণায় অনেক মানুষই লিপ্ত আছে যারা ঈদের আনন্দ আজকে তাদের আনন্দ নেই হয়তো তারা অনেকেই আপনজন হারিয়ে ফেলেছেন করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে অথবা বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণায় তারা জীবনযাপন করছেন তাদের কাছে ঈদের আনন্দ মোটে অনুভব হচ্ছে না তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ তাআলা তার দয়া অনুগ্রহে যেন তাদের মনের সমস্ত দুঃখ যন্ত্রণাকে দূর করে দিয়ে সুখ এবং শান্তি তাদের অন্তরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন এই কামনা করছি আমিন এরপর আমরা আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করছি আজকের খুতবাটি আমরা সংক্ষিপ্তভাবেই বর্ণনা বা অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মূল মূল বিষয়গুলো আমরা আমাদের অনুবাদের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই খুতবার অনুবাদ দ্বারা আমাদের এই দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন আখিরাতের জীবনে কল্যাণ দান করেন আমিন আমরা আর দেরি নয় খুতবার অনুবাদ শুরু করছি তার আগে বলে নিচ্ছি যে আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হচ্ছেন ফজিলাতু শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং কোরবানির বিবরণ জিকিরের যে কি মর্যাদা আল্লাহ তাআলার তাসমি পাঠের যে কি মর্যাদা কি মাহাত্ম কি তাৎপর্য তিনি আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটি বাণীর মাধ্যমে তিনি তা প্রকাশ করেছেন অত্যন্ত চমৎকারভাবে আলহামদুলিল্লাহ এবং তিনি কুরবানির ছয়টি মাসআলা তিনি বর্ণনা করেছেন যা আমাদের সবারই প্রয়োজন আলহামদুলিল্লাহ এই জন্য লাইভ অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজে শোনার পরে অন্যের কাছে অধিক কল্যাণের জন্য অবশ্যই শেয়ার করবেন এই কামনাও বা এই আবেদনও আপনার কাছে আমরা রাখছি তাহলে চলুন আজকে আমরা অনুবাদ শুরু করি আজকের তারিখ হচ্ছে 10ই জিলহজ 1441 হিজরি ঈদের দিন যা আমরা সবাই জানি সৌদি আরবের জন্য ঈদের দিন তবে বাংলাদেশে তো কালকে ঈদ করবেন ইনশাআল্লাহ আর 31শে জুলাই 2020 ইমাম সাহেব তিনি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছেন অনেকবার বিভিন্নভাবে তিনি উচ্চারণ করেছেন যে আল্লাহু আকবার কাসীরা আল্লাহ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা الله أكبر تعظيما والحمد لله تمجيدا وسبحان الله تنزيها ولا إله إلا الله توحيدا إجا إبابة ببنو بابة تن شندور كوري الله تعالى اكتو بادر غشنا توحيدر غشنا الله رفوتو ببترو تر غشنا تن دياشن چمت كور بابة الحمد لله ولا حول ولا قوة إلا بالله توكلا وتفويضا إبابة تن بولشن তো এরপরে তিনি আল্লাহ তাআলার একটা তাসবিহ যেটা হাদিসের মধ্যে এসেছে এটা বললেন এইভাবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই যে সুবহানাল্লাহ মানে আমি পূত পবিত্রতা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই আল্লাহু আকবার আল্লাহ তাআলা সবচাইতে বড় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো ভালো কাজ করা যাবে না এবং কোনো মন্দ কাজ থেকে বিরত থাকা যাবে না একমাত্র আল্লাহ তাআলার শক্তি ব্যতীত আল্লাহর তৌফিক ব্যতীত আল্লাহর সাহায্য ব্যতীত এরপরে
এবং আল্লাহ তাআলা কেমন, তিনি হচ্ছেন আলিউল আজিম, তিনি হচ্ছেন সুমহান, সুউচ্চ, সুমহান, এভাবে করে এই তাসবিহ তিনি পাঠ করলেন, যার অনুবাদ আপনারা শুনলেন। ইমাম সাহেব এবার এই এই যে গুরুত্বপূর্ণ এক তাসবিহ, এই যে গুরুত্বপূর্ণ একটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ঘিরে, তাওহিদ ঘিরে একটি সুন্দর বাক্য, এর ফজিলত তিনি বর্ণনা করে বলছেন, যেগুলো হাদিসের মধ্যে মূলত এসেছে কিন্তু হাদিসগুলো তিনি উল্লেখ করেন নাই, তিনি শুধু তার মনের সম্পূর্ণ আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, আল্লাহর প্রতি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে শুধুমাত্র তিনি এগুলোর ফজিলত বর্ণনা করেছেন। এভাবে যে সমস্ত বাক্যগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য, সুবহানাল্লাহ, এমনকি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অনেক প্রিয় বাক্য, আর এগুলো এত উত্তম বাক্য যে মিম্মা তলাত আলাইহি শামসু, যার উপর সূর্য উদিত হয়, মানে এই যে সূর্য যে দিনের উপর উদিত হয়, এই সকল কিছুর চাইতে এগুলো হচ্ছে উত্তম বাক্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এগুলোর এত মর্যাদা যে আল্লাহর পথে মূল্যবান গোলাম আজাদ করার চাইতেও বেশি উত্তম এই বাক্যটা বলা, সুবহানাল্লাহ। আপনি এই লাগাম পরিহত ঘোড়া যা যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে, এর চাইতেও বেশি অধিক উত্তম হচ্ছে এই সমস্ত বাক্যগুলো। সুঠাম দেহের সুন্দর উট, যেগুলো এভাবে তাদের গলার ভিতরে, এই উটের গলার ভিতরে যে মালা পরায় বা যেটাকে কি বলা হয়, যে এই সমস্ত মালা পরিহিত সুন্দর উট, এগুলোর চাইতে অধিক উত্তম হচ্ছে, অধিক দামি হচ্ছে আল্লাহর কাছে এইসব বাক্যগুলো বলা, সুবহানাল্লাহ। এগুলো এমন বাক্য যা বললে পড়ে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আর্দ, আকাশ জমি সোয়াবে ভরে যায়, বান্দার গুণাগুলো ক্ষমা হয়ে যায়, যদিও সেই গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সুবহানাল্লাহ। কিভাবে ভরে যায়, কিভাবে ঝরে যায়, কিভাবে ক্ষমা হয়ে যায়, যেমন গুণা ক্ষমা হয়ে যায়, ওই যে একটি বৃক্ষ যখন শুকিয়ে যায় তার পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যেমন সমস্ত পাতাগুলো ঝরে পড়ে, এই বাক্য পড়লে পড়ে বান্দাদের গুণাগুলো এইভাবে ঝরে পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা এই বাক্যের। এরপরে বললেন এই বাক্যগুলো তো হচ্ছে জান্নাতের চারা, এই বাক্যগুলো তো হচ্ছে মুক্তির পথ, এগুলো হচ্ছে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ, এই বাক্যগুলোর সোয়াব অবশিষ্ট থাকে যা কখনো বান্দার থেকে শেষ হয়ে যায় না, আল্লাহু আকবার। এভাবে কি তিনি তাসবিহ পাঠের গুরুত্ব বর্ণনা করে ফজিলত বর্ণনা করলেন। তিনি বলছেন যে এই বাক্যগুলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্দিকে এই বাক্যগুলো ঘুরতে থাকে, সুবহানাল্লাহ। এই বাক্যগুলো মৌমাছির মতো গুনগুন আওয়াজ করতে থাকে এবং এই বাক্যগুলো যে ব্যক্তি উচ্চারণ করে তাদের স্মরণ সেখানে হতে থাকে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বাক্যগুলো যে ব্যক্তি স্মরণ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করতে থাকেন, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তাই ইমাম সাহেব এরপরে বলছেন যে আল্লাহর কাছে যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি জিকির করে, এই ব্যক্তির চাইতে অধিক উত্তম মুমিন, অধিক সম্মানিত মুমিন আর কেউ হতে পারে না, সুবহানাল্লাহ। তাহলে উত্তম মুমিন কে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করে, সকাল সন্ধ্যা দিনে দুপুরে উঠতে বসতে কোনো অবস্থাতেই যে মুমিন আল্লাহ তাআলাকে ভুলে যায় না, যখন তার জীবনে সুখ শান্তি থাকে তখনও সে আল্লাহকে ভুলে যায় না, কখনো জীবনে দুঃখ যন্ত্রণা নেমে আসলে পড়ে সে আল্লাহ তাআলাকে ভুলে যায় না, এই মুমিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মুমিন, যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। হে আল্লাহ, তোমার রহমতের রসূলা, তুমি আমাদেরকে বেশি করে তোমাকে স্মরণ করার, জিকির করার তৌফিক দান করো, আমিন। এই সমস্ত বাক্যগুলো হচ্ছে আমার আপনার এই জীবনের জন্য, শরীরের জন্য সদগা স্বরূপ, আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলো মিজানের পাল্লা খুব ভারী হয়ে যাবে, এই বাক্যগুলো আল্লাহর কাছে খুব প্রিয় বাক্য, রহমানের কাছে, আমাদের রব যে রহমান তার কাছে খুব প্রিয় বাক্য। এই বাক্যগুলোর মধ্যে রয়েছে আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, এবং এগুলো হচ্ছে অনেক ইবাদতের একটি মূল ইবাদত, আলহামদুলিল্লাহ। কারণ এগুলোর মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, তাওহীদের ঘোষণা দেওয়া হচ্ছে, এগুলো অসংখ্য ইবাদতের একটি সমন্বয় রয়েছে এই বাক্যগুলোর মধ্যে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ, তোমরা
আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা, এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার পবিত্রতা গুণগান গুণকীর্তন বর্ণনা করে থাকো, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে সকাল সন্ধ্যায় একটা সময় আল্লাহ তাআলাকে বিশেষভাবে আল্লাহকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা তাহিয়াতুহুম ইয়াউমা ইলকাউনাহু সালাম, সেই দিন যেই দিন তারা ওই সব বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন তাদের অভিবাদন হবে সালাম সালাম, সুবহানাল্লাহ। একে অপরকে তখন আমরা সেদিন সালাম দিব যেদিন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। ও আহাদ্দা লাহুম আজরন করিমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদের জন্য যারা আল্লাহর তাসবি বেশি করে পাঠ করবে, আল্লাহর গুণগান গুণকীর্তন বর্ণনা করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহর তাওহিদের ঘোষণা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা মহা সম্মানিত প্রতিদান প্রস্তুত করে রেখেছেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেই, এই যে আমরা নামাজ আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা যাকাত দিই, জিহাদ করি, আল্লাহর ঘরের হজ পালন করি, এগুলো সব কিছুর উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে বাহ্যিকভাবে এগুলো প্রকাশ করা আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলার জিকিরের সাক্ষ্য দেওয়া, যে আল্লাহর জিকিরের সাক্ষ্য দেওয়াই হচ্ছে এগুলো ইবাদতগুলো আলহামদুলিল্লাহ। এই জন্য মূলত জিকির এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বেশি করে আল্লাহকে স্মরণ করার জিকির করার তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি আমরা শেষ করছি প্রিয় বন্ধুগণ। আর ইমাম সাহেব শেষ করার আগে একটা কথা বলেছেন যে মান কানা লিসানুহু রুতবান মিন জিকিরিল্লাহ, মানে অসংখ্য ইবাদত অনেক কিছু আছে যেগুলো ইবাদত আমরা করি, এইসব ইবাদতগুলোর মধ্যে মানে তার ইবাদতটা বেশি সুন্দর যে ব্যক্তি তার জবানটাকে বিজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যে কোনো ইবাদত করি, আমরা ইবাদতের মধ্যে যেন আমাদের জিকিরটা ঠিক থাকে সবসময়। আপনি কুরবানি করছেন, আপনি দান খরচ করতেছেন, আপনি রোজা রাখতেছেন, আপনি যা কিছু করেন, মা বাবার খেদমত করতেছেন, আপনি জনসেবা করতেছেন, যাই কিছু করেন, এই সমস্ত ইবাদতগুলোর মধ্যে যেন আমার আপনার জিকির, আল্লাহর জিকির দ্বারা এই জবানটা এই জিব্বাটা যেন ভিজা থাকে, এটা কিন্তু বেশি উত্তম আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় খুতবায় আমরা ফিরে যাচ্ছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব তিনি আমাদেরকে এখানে মূল বিষয় হচ্ছে যে কুরবানির ব্যাপারে তিনি আমাদের কাছে কয়েকটি মাসআলা বর্ণনা করেছেন, যে তিনি 6টি মাসআলার বর্ণনা এখানে দিয়েছেন। 1 নম্বর মাসআলা হচ্ছে যে আমরা কোরবানি করার ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে আমরা 8টা দোষত্রুটির দিকে তাকাবো, যেন আমাদের যেই পশু দিয়ে আমরা কোরবানি করবো আল্লাহর জন্য সেখানে যেন 8টি দোষ না থাকে। ইমাম সাহেব এটাই বলেছেন। তার আগে তিনি একটা সুন্দর কথা বলেছেন যে আল্লাহর বান্দারা তোমরা কুরবানি করো আর আল্লাহ যেন তোমাদের কুরবানিকে কবুল করেন, আলহামদুলিল্লাহ দোয়া করেছেন। এরপর বলেছেন যে এই কুরবানির দিন, এই দিন আল্লাহর কাছে এই কুরবানির পশুর রক্ত জড়ানোর চাইতে আর কোনো উত্তম আমল নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আমাদেরকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের উচিত কুরবানি করা, এবং এই কুরবানির দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন, আল্লাহর দিনের যে নিদর্শন, এটাকে আমরা প্রকাশ করে থাকি, এবং এটা হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। তাহলে এবার আমরা জানব যে আমাদের পশুগুলো কুরবানির 8টি দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। 1 নম্বর, আমাদের পশুগুলো যেন অসুস্থ না হয়, যা দেখলেই বোঝা যায় যে এটা হলো অসুস্থ একটা রুগী একটি পশু। 2 নম্বর, পশুর এই আমাদের পশুর এক চক্ষু কানা হওয়া যাবে না। 2, পশু আবার খোরা বা ল্যাংরা হওয়া যাবে না, যে সে সুস্থ পশুগুলোর সাথে যখন চলতে পারে না। 4 নম্বর, পশুর অবস্থা এমন হবে না যে সে অর্ধেকের বেশি দেখা যায় তার কান, এরপরে তার শিং এগুলো ভাঙ্গা, কান ছিঁড়া, তারপরে কান দেখা যায় এমন যে কান ছিঁড়া কান কাটা, এরকম হওয়া যাবে না। এরপরে 6 নম্বর হচ্ছে পশুটা খুব জীর্ণ শীর্ণ দুর্বল হওয়া যাবে না, যে তার কোনো মাজ্জ নেই তার হাড়ের ভিতরে, কিছুই নেই, একেবারে দুর্বল এমন হওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে যে কোনো পশুর এই যে মূল থেকে সামনের দাঁতগুলি ভাঙ্গা, এমনটি যেন না হয়। এমন তারপরে 7 নম্বর হচ্ছে পশুটা এমন হওয়া যাবে না যে সে এমন বয়স্ক হয়ে গেছে, এমন বয়স হয়েছে যে সেটা দিয়ে আর কোনো এখন কাজ করা যায় না, বয়স দুর্বল হয়ে পড়েছে, তার স্তন এগুলো সব দুর্বল হয়ে পড়েছে, শুকিয়ে গেছে, একেবারে দুর্বল,
কোনো কাজে আসে না। এরকম কিন্তু আমাদের দেশে আমরা খুব পশু কুরবানি দিই, যে সংসারের এই কী বলে আমাদের পালের যে গরুটা দুধ দিতে দিতে বাচ্চা মানে বাচ্চা দিতে দিতে দুর্বল হয়ে পড়েছে, এখন এটা বাজারে নিলে বিক্রিও হবে না, এটা দিয়ে কোনো কাজই হয় না, এখন পড়ে আছে শুধু মরার অপেক্ষায় আছে, এটাকে দিয়ে আমরা কুরবানি দিই, এটা কখনো উচিত ন। ইমাম সাহেব বলছেন এরকম হওয়া যাবে না যে তার সব কিছু শুকিয়ে গেছে, এখন এরকম দুর্বল যেন প্রাণী না হয়। আট নম্বর হচ্ছে এমন হওয়া যাবে না যে পাচেরায় আক্রান্ত হয়েছে, এরকম পাচেরা দিয়ে ঘা হয়ে শরীর আক্রান্ত হয়ে পড়েছে এমন পশু যেন না হয়। এই আটটি দুস্ত্রুটি থেকে যেন মুক্ত হয় আমাদের কুরবানির পশুগুলো, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এটা হলো প্রথম মাসআলা। দুই নম্বর মাসআলা, ইমাম সাহেব পশুর তিনটি প্রকারের পশুর কেমন কি বলে চার প্রকারের পশু এখানে বলেছেন, যেগুলোর বয়স কেমন হবে, উটের বয়স হবে 5 বছর, একটা উট কুরবানি বৈধ হওয়ার জন্য 5 বছর লাগবে। অনুরূপভাবে গরুর হওয়া লাগবে অন্তত 2 বছর হতে হবে একটি গরু কুরবানি সঠিক হওয়ার জন্য, আর ছাগলের জন্য লাগবে 1 বছর এবং ভেড়ার জন্য লাগবে মাত্র 6 মাস, এই হলো পশুর বয়স। আর ইমাম সাহেব বলছেন ওয়াতুজিজুল বাদানাতু আন সাবা ওয়াল বাকারাতু আন সাবা, যে একটি উট 7 জন ব্যক্তির পক্ষ থেকে এটা আদায় হবে, অনুরূপভাবে একটি গরু 7 জন পরিবার বা 7 জন ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে। তাহলে বোঝা গেল আজকে মসজিদ নববীতে ইমাম সাহেব স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছেন এই কুরবানির মাসআলা বর্ণনা করতে গিয়ে, যে একটি উটে 7 জন অংশগ্রহণ করতে পারে, অনুরূপভাবে একটি গরুতেও 7 জন অংশগ্রহণ করতে পারে। সুতরাং যদি আজকে আমরা এরপরও বলি যে এটা সফরের সাথে খাস অংশগ্রহণ করা যাবে না, তাহলে এটা আমাদের ব্যক্তিগত অভিমত, যার সাথে পৃথিবীর সাহাবায়ে কেরামগণ, তাবিনগণ, তাবে তাবিনগণ এবং এই যুগ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামগণ গবেষকদের সাথে যারা এগুলো বলবে তাদের গবেষণার বিন্দুমাত্র মিল নেই, এটা হলো তাদের নিজস্ব মতামত। অর্থাৎ গোটা পৃথিবীর উলামায়ে কেরামগণ সবাই সেই সাহাবা থেকে নিয়ে এই যুগ পর্যন্ত এক পক্ষে, আর আমরা এক পক্ষে, বা আজকে যদি আমরা বলি যে না এটা এরকম 7 ভাগে দেওয়া যাবে না, এটা জায়েজ নাই, তাহলে এই গবেষণাটি ভুল বলে প্রমাণিত হবে ইনশা আল্লাহ। কারণ গোটা পৃথিবীর উলামায়ে কেরামগণ তারা বলছেন যে জায়েজ। প্রিয় বন্ধুগণ, এই হলো দ্বিতীয় নম্বর মাসআলা। তৃতীয় নম্বর মাসআলা হচ্ছে যে আমরা পশুগুলো কীভাবে জবাই করব। উট জবাই করতে হয় মানে দাঁড়ানো অবস্থায় তার ওই যে বাম যে হাতটা আছে মানে পা বামটা, এটাকে বেঁধে রেখে এরপরে দাঁড়ানো অবস্থায় তাকে জবাই করতে হয়। আর গরু এবং ছাগল জবাই করতে হয় তাকে বাম দিক থেকে শোয়ানোর পরে তাকে জবাই করতে হয়, বাম দিক থেকে কিবলামুখী হয়ে জবাই করতে হয়। আর জবাই করার সময় বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে, এটা ওয়াজিব বলা, আর আল্লাহু আকবার বলাটি হলো মুস্তাহাব। 3 নম্বর মাসআলা গেল। 4 নম্বর মাসআলা হচ্ছে যে আমরা 1/3 নিজেরা খাবো, 1/3 আমরা সদকা করব, আর 1/3 আমরা হাদিয়া দিব। 5 নম্বর হচ্ছে যে কুরবানির এই চামড়া অথবা কোনো অংশ কোনো অবস্থাতে বিক্রি করা জায়েজ নাই, চামড়াও বিক্রি করা জায়েজ নাই এবং কোনো অংশ বিক্রি করা যাবে না গোশতের, এমনকি এটা প্রতিদানস্বরূপ কসাইকে দেওয়া যাবে না, কসাইকে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এটা অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন ইতিমধ্যে, তারপরে ইমাম সাহেব বলেছেন। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা যে কুরবানির চামড়াটা এখন কী করবো, ফেলে দেব? না, সেটাকে বিক্রি করে সদকা করে দিতে হবে, কেননা সেটা তো আমরা একবার সদকা করেছি, আমরা তো এটা দান করেছি আল্লাহর পথে, এই জন্য সেটা থেকে বিক্রি করে চামড়া দিয়ে নিজেদের কোনো উপকার করা যাবে না, সেটা একমাত্র এই সমস্ত এটাকে সদকা হিসাবে আবার দিয়ে দিতে হবে, কোনোটাই গ্রহণ করা যাবে না। এই হলো 5 নম্বর মাসআলা। 6 নম্বর মাসআলা হচ্ছে ঈদের দিনে কুরবানির সময় হচ্ছে যে ঈদের নামাজ আদায় করার পরেই এরপরে বাকি 3 দিন পর্যন্ত এই কুরবানি করা জায়েজ। এই হলো 6টি মাসআলা নিয়ে আলোচনা করেছেন। পরিশেষে ইমাম সাহেব আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং আকাশের দরজা খোলা আলহামদুলিল্লাহ। আমরা যেন সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুক, আখিরাতের কল্যাণ দান করুক। আপনি আমি সবসময় আল্লাহর দিনের উপর অটল থাকার জন্য খুব বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের খুতবার অনুবাদকে তুমি কবুল করে নাও, এবং আমরা যাই কিছু এই
এই যে ঈদুল আদহার আগে অর্থাৎ জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যা কিছু আমল করেছি এর উপর আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। লাইভে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে উত্তম প্রতিদানের আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। এবং যারা শেয়ার করবেন তাদের জীবনকেও আল্লাহ তাআলা যেন বরকতময় করেন, এবং যারা শুনবেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আবারও সামনের লাইভগুলো অনুবাদগুলো শোনার জন্য আমরা যেন অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা চেষ্টা করবো আজকে যে জুমার খুতবাটি হবে সেটা আগামীকালকে দেওয়ার জন্য, এভাবে করে আমরা প্রতিটি খুতবারই অনুবাদ আমরা করব। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের উসিলায় কবুল করে নাও, আমিন। একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই এই খেদমতগুলিকে তুমি কবুল করো, এর উসিলায় আমাদের সবাইকে যারা শুনছেন, যারা এগুলোকে শেয়ার করছেন, যারা এর মধ্যে শ্রম দিচ্ছেন, আমরা অনুবাদ করছি, আমাদের অনুবাদে যারা সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও, সবাইকে এর উসিলে আখিরাতে তুমি উত্তম প্রতিদান দান করিও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।